মাছ আমার জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তার মানে এটা আমার বান্ধবী নাই বন্ধু। বাবারে বাবা, এখনকার মানুষের কতটা বুদ্ধি, যুগ পাল্টাচ্ছে আর মানুষের বুদ্ধি খুলে যাচ্ছে। দেখুন কিভাবে সুতি পেতে মাছ মারছে আর কিভাবে বিক্রি করছে। মেলা মেলা মেলা, কিসের মেলা? মাছের মেলা। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন মাছের মেলা বসে গেছে। প্রতি বছর এখানে সুতি পেতে মাছের মেলা বসে, আপনাদেরকে আস্তাই দেখাবো, চলুন যাওয়া যাক। দেখুন খুদ্দের কিন্তু চলে এসেছে মাছ কেনার জন্য, যখনই দেখি তখনই এখানে খুদ্দাই। আমি এখন নেমে যাচ্ছি ভিড়ের কারণে আমি কথাই বলতে পারছি না, আবার পড়ে গেলে আবার সমস্যা। এভাবেই নামতে হবে। বাবারে বাবা, এখনকার মানুষের কতটা বুদ্ধি, যুগ পাল্টাচ্ছে আর মানুষের বুদ্ধি খুলে যাচ্ছে। দেখুন কিভাবে সুতি পেতে মাছ মারছে আর কিভাবে বিক্রি করছে, দেখুন আপনারা একটু। দেখুন এখানে কি করছে মাছ কত। আমি গ্রামের মেয়ে বলে কথা এই জলুন পাড়া আমার কোনো ব্যাপারই না, আমি এখন চলে যাব খালি পায়ে। আপনাদের সঙ্গে যে একটু শেয়ার করবো তাও বলতে পারছি, এতটা ভিড় আমার ঠেলে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে। দেখুন একজন নেমে আসছে মাছ কেনার জন্য, এখন মাছ উঠাচ্ছে। দেখুন আমি জীবনের প্রথম এত মাছ দেখলাম আর এখানে আমি উঠেছি। দেখুন আপনারা কত মাছ, মনে হাজার হাজার মাছ। গাইস দেখুন কত মাছ, কিভাবে ছাড়ায়, কিভাবে যে ছাড়ায় আমি বিশ্বাসই করতে পারছি না, এত মাছ আমি নিজের চোখের সামনে দেখলাম। গাইস দেখুন এখানে কত মাছ, আর এটা কি মাছ আমার জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তার মানে এটা আমার বান্ধবী নাই বন্ধু। রতন ভাই রেখে দিতে দেন, মাছ কি ভালো হবে? আমার আবার দূরের বাসা, এত দূর নিয়ে যেতে হবে, বলুন তো মাছ কি ভালো হবে? কত মাছ এখানে, এতটা মাছ, বেশিরভাগ তো নোংরাই দেখা যাচ্ছে এখানে। মাছ কত টাকা কেজি? মাছ কত টাকা কেজি? ওইগুলো পিছনে গুলো 200 টাকা। এত দাম? আর এই বাইম মাছ গুলো কত? সব মিলাই 200, তো ভালোই দাম। আর এই ছোট গেদা পুঁটি মানে কত টাকা কেজি? এক পোয়া 50 টাকা। সবকিছু এত দাম হলো কিভাবে এখানে? দেখুন এখানে একটা আসলাম, তো আমি আসি নাই, চলে এলাম ওষুধ দিয়ে আসছি। দেখুন কত মাছ, সত্যি কথা বলতে এখানে মনে হয় লাখখানেক মাছ আছে। আপনাদেরকে দেখাই কি কি মাছ আছে এখানে বুঝতে পারছি না, কিন্তু আপনারা একটু দেখে নিন ভালো করে। এত যে ভিড়, আজকে কার মতো টাটা আল্লাহ পেয়ে, আমি কথাই বলতে পারলাম না। টাটা।